সুষ্ঠু নির্বাচন নয়, শেখ হাসিনার পদত্যাগ চায় বিএনপি, বলছেন আব্দুর রহমান। এদিকে আওয়ামী লীগকে পুলিশ ছাড়া খেলতে আসার আহ্বান ইসলামী আন্দোলনের। জানাবো জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চাই সমমাননা জোট, বলছেন ফরিদুজ্জামান ফরহাদ। জানিয়ে দেব কার পক্ষে কোন খেলায় নেমেছেন মানবাধিকার সংস্থাকে হানিফের প্রশ্ন। এবং সর্বশেষ জানাবো বিএনপিকে জনগণ ভোট দেবে না, বলছেন নানক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সুষ্ঠু নির্বাচন নয়, শেখ হাসিনার পদত্যাগ চাই বিএনপি, বলছেন আব্দুর রহমান। বিএনপি অবাধ সুষ্ঠু নির্বাচন চায় না, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। আব্দুর রহমান বলেন, স্বাধীনতা বিরোধী এবং বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন একটি রাজনৈতিক অপশক্তি আজকে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। নতুন করে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা শেখ হাসিনার অর্জন ও অগ্রগতিকে রুখে দিতে মহা চক্রান্তে লিপ্ত হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মহাসমাবেশে বলেন শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এতদিন শুনেছি তার একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, এখন তাদের এক দফা শেখ হাসিনার পদত্যাগ। আমরা একটি প্রশ্ন রয়েছে, তারা কি সুষ্ঠু নির্বাচন চায় নাকি শেখ হাসিনার পদত্যাগ? তাদের মূল লক্ষ্য সুষ্ঠু নির্বাচন নয়, লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের 17 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। কোনো একজন পলাতক দণ্ডিত আসামির ইশারায় শেখ হাসিনা পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না। বাংলাদেশের শুরু থেকে স্বাধীনতা পর্যন্ত প্রথম এবং প্রধান শক্তি হলো বাংলাদেশ ছাত্রলীগ। প্রধানমন্ত্রী সবসময় এই ছাত্রলীগকে নিয়ে গর্ব করেন। ছাত্রলীগ দেশের যে কোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে নিজেদের প্রস্তুত রেখেছে। বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের অশুভ স্বপ্নকে জীবনের তরে চূর্ণ বিচূর্ণ করে দেবে। দেশের মানুষ সাংবিধানিকভাবে নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য দেশের সব মানুষ প্রস্তুত, তারা সাংবিধানিকভাবে এদেশে নির্বাচন চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের অঙ্গীকার হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে যারা বাধা হবে তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। শেখ কামাল দক্ষ সংগঠন ছিলেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রিয় নেতা শেখ কামালের 74তম জন্মদিন আমরা পালন করছি। 1975 সালের 15ই আগস্ট কি শুধু বঙ্গবন্ধু তার পরিবারকে হত্যা করা? নিশ্চয়ই তা নয়, বঙ্গবন্ধু পরিবার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে তারা হত্যা করেছিল। কামাল ভাই সে তার বাদক ছিলেন, তিনি একজন নাট্যকর্মী ছিলেন, তিনি কবিতা পছন্দ করতেন, খেলার জগতে আধুনিকতার ছাপ বিশেষ করে তিনি সবকিছুর মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আওয়ামী লীগকে পুলিশ ছাড়া খেলতে আসার আহ্বান ইসলামী আন্দোলনের। পুলিশ বাদ দিয়ে আওয়ামী লীগকে খেলতে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলেছেন খেলা হবে, আমরাও বলছি খেলা হবে, তবে পুলিশ বাদ দিয়ে আসুন, খেলা হবে। ইউনুস আহমেদ বলেন, সরকারের জনসমর্থন তলানিতে, মাইকিং করেও কেন্দ্রে ভোটার আনতে পারে না। এই অবস্থায় সরকার পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। সরকার বিরোধী দলের কর্মসূচির দিন শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন ইউনুস আহমেদ। তিনি বলেন, গত 28 জুলাই বাইতুল মোকারমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ দুই গ্রুপের সংঘর্ষে হাফেজ রেজাউল করিমকে নির্মমভাবে খুন করে শান্তি সমাবেশের আসল চরিত্র প্রকাশ করেছে। তিনি অবিলম্বে রেজাউলের খুনিদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে বলেন, সরকার আলেম হাফেজদের খুনিদের আড়াল করলে এই সরকার খুনি সরকার হিসেবে চিহ্নিত হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চায় সমমাননা জোট, বলছেন ফরিদুজ্জামান ফরহাদ। জাতীয়তাবাদী সমমাননা জোটের সমন্বয়ক ও এনপিবির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, শেখ হাসিনা সরকারের অধীনে এই দেশে কোনো নির্বাচন হবে না, জনগণ আর কোনো প্রহসনে নির্বাচন হতে দেবে না, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। ফরহাদ বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের জিয়া পরিবার ও বিএনপিকে অত্যন্ত ভয় পায়, কারণ সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপি নির্বাচনে থাকলে আওয়ামী লীগ কখনো জয়লাভ করতে পারবে না, সে কারণে বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র করছে। তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে রায় তারই অংশ। জাতীয়তাবাদী সমমাননা জোট এই ফরমায়েশি রায়ের নিন্দা জানায়। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন চলছে, জনগণ ইতিমধ্যে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, ফলে 6-9 করে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না, সরকারের পতন অতি সন্নিকটে। জাতীয়তাবাদী সমমাননা জোটের এই সমন্বয়ক আরও বলেন, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে দাবি আদায় করবে, তখন ক্ষমতাসীনের পালনের পথও পাবে না। সমাবেশ শেষে ফরিদুজ্জামান ফরাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব হয়ে পুনরায় পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। কার পক্ষে কোন খেলায় নেমেছেন মানবাধিকার সংস্থাকে হানিফের প্রশ্ন। বিরোধীদের
বিরোধী দলের মত প্রকাশে আওয়ামী লীগ সরকার অতিরিক্ত বল প্রয়োগ করছে। মানবাধিকার সংস্থাগুলোর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। তিনি বলেছেন, কি চান আপনারা, কার পক্ষে কোন খেলা নেমেছেন? আপনাদের এই বক্তব্যগুলো মনে হয় সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ডের পক্ষে নির্লজ্জ দলালি ছাড়া আর কিছুই নাই। জাতি আপনাদের এসব বক্তব্য প্রত্যাখ্যান করেছে। মাহবুব আলম হানিফ বলেছেন, বিএনপি কয়েকদিন আগে সমাবেশ করার পর ঢাকার প্রবেশমুখ অবরোধ ঘোষণা দিল। তারা অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে গাড়ি চলাচল বন্ধ করলেন। এরপর কর্মসূচি কোন গণতান্ত্রিক ব্যবস্থায় আছে? আপনি রাস্তা বন্ধ করে দিলেন, এটা তো কোনো কর্মসূচি হতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিয়েছে, তখন পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের উপর হামলা করে আহত করা হয়েছে। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। আর সেটার জন্য আজকে মানবাধিকার সংস্থা থেকে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে সরকার অতিরিক্ত বল প্রয়োগ করছে। পশ্চিমা বিশ্বের সমালোচনা করে হানিফ বলেন, আজকে কার পক্ষে ওকালতি করছেন? যে তারেক রহমানের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর জেমস মরিয়াটি 2008 সালের 3 নভেম্বর একটি রিপোর্ট পাঠিয়েছিলেন। সেই রিপোর্টে পরিষ্কারভাবে বলেছিলেন, তারেক রহমান অত্যন্ত ভয়ঙ্কর, দুর্ধর্ষ, দুর্নীতিপরায়ণ, সন্ত্রাসী এবং সহিংসতার প্রতীক। এটা আমাদের কথা নয়, এটা কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সেই সময়কার রাষ্ট্রদূত। আজকে সেই ব্যক্তি এত ভালো হয়ে গেল যে তাদের রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করে সরকার উৎখাত করার খেলনায় মত্ত হতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল সম্পর্কে হানিফ বলেন, শেখ কামাল ছিলেন তারুণ্যের অহংকার, আমাদের যুব সমাজের অহংকার। তিনি শুধু একজন ছাত্র নেতা নন, লেখাপড়ার পাশাপাশি একজন দক্ষ ক্রীড়াবিদও ছিলেন। ছাত্র জীবন থেকে তার ছিল বহুমাত্রিক প্রতিভা। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র ও সদালাপী। আমাদের দুর্ভাগ্য, শেখ কামাল 26 বছর বয়সে ঘাতকদের নির্ঘুম বুলেটের আঘাতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বাংলাদেশের আধুনিক ফুটবলের প্রবর্তক হিসেবে শেখ কামালের নাম বারবার চলে আসে। উল্লেখ করে তিনি বলেন, আজকে যে অবাহিনী ক্রীড়াচক্র, এটা শেখ কামালের হাতে প্রতিষ্ঠিত। তিনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। শুধু ক্রীড়াজগতেই তার পদচারণা ছিল এমন নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তার অবাধ বিচরণ। তিনি অত্যন্ত সাংস্কৃতিক মনা ছিলেন। স্পন্দন নামে একটি সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, যে সংগঠনের মাধ্যমে সাংস্কৃতিক জগতে বিকাশ ঘটানোর জন্য কাজ করেছেন তিনি। বলেন, রাষ্ট্রপতির পুত্র হয়েও শেখ কামাল অর্থবিত্তে পেছনে কখনো ছোটেননি। তিনি নিরহংকারী ও নির্লোভ মানুষ ছিলেন। অথচ আজকে আমাদের দেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান, তাকে যদি দেখি এই দুইটা মানুষের মধ্যে বিস্তর পার্থক্য। 2001 সালে, 2006 সাল এবং যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন সরকারের মধ্যে সরকার গঠন হয়েছিল। একদিকে তারেক রহমানের মায়ের সরকার, আরেকদিকে হাওয়া ভবন বানিয়ে তারেক রহমানের সরকার, এবং হাওয়া ভবনের সরকারই ছিল সবচেয়ে ক্ষমতাধর। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওখান হাওয়া ভবন থেকে সিদ্ধান্ত হতো। বিশেষ করে প্রকিউরমেন্ট যা হয়েছে সব হাওয়া ভবন থেকে হয়েছে, কারণ হাওয়া ভবনের কমিশন ছাড়া সেই সময় কোনো কাজ হতো না। এক রাষ্ট্রপতির ছেলে ক্রীড়াবিদ, সাংস্কৃতিক সংগঠক, আর আরেকজন রাষ্ট্রপতির ছেলে হাওয়া ভবন বানিয়ে সন্ত্রাস, মানুষ হত্যা করেছে। দুজনের মধ্যে পার্থক্য খুব স্পষ্ট, বলেন হানিফ। বিএনপি সমালোচনা করে তিনি বলেন, আমাদের দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে আজকে দুঃখ হয়। বিদেশি রাষ্ট্রদূতরা অনেক সময় অনেক কথা বলেছেন, সবচেয়ে অবাক হলাম বিএনপি নামক দলটি যে কোনো বিষয়ে কর্মসূচি করার পর দৌড়ে বিশেষ করে রাষ্ট্রদূতের অফিসে বা বাসায় যায় তাদের কাছে রিপোর্ট করার জন্য। এর মানে কি দাঁড়ালো? তার মানে কি দাঁড়ায় বিএনপির এই সকল কর্মকাণ্ড রাষ্ট্রদূতদের পরামর্শ হচ্ছে? বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কাদেরকে নিয়ে আপনারা এদেশের মানবতার গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন? এই বিএনপি তারেক রহমানের নেতৃত্বে চলছে, যে তারেক রহমান ক্ষমতায় থাকতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, হাওয়া ভবন বানিয়ে শুধু দেশের অর্থ লুটপাট করেনি, তার বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে সেজন্য আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, আমাদের শীর্ষ নেতাদের হত্যা করেছে, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব, আহসানুল্লাহ মাস্টার এমপি, নাটোরের মমতাজউদ্দিন, আমাদের মতো সিনিয়র নেতাদের মধ্যে করেছিল আমাদের জননেত্রী শেখ হাসিনা, তাকেও হত্যার উদ্দেশ্যে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। বিএনপিকে জনগণ ভোট দেবে না, বলেছেন নানক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে জনগণ ভোট দেবে না, জেনেই তারা স্বতন্ত্রের পথ বেছে নিয়েছে। কারণ 2014 সালে নির্বাচন প্রতিহত আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষ হত্যা করেছে, বাস, ট্রেন, গাড়িতে অগ্নিসংযোগ করেছে, রাস্তার গাছ কেটে ফেলেছে, শেখ হাসিনা সৃষ্টি করে আর তোমরা ধ্বংস করো। বিএনপিকে স্বতন্ত্রের পথ ছেড়ে দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি নামক দলটির অবশিষ্ট যদি রক্ষা করতে চান তাহলে নির্বাচনের পথে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন, প্রমাণ করুন বাংলাদেশের জনগণ সৃষ্টির পক্ষে না, ধ্বংসের পক্ষে। বিএনপি জামাত জোট শাসন আমলে 17 আগস্ট সারাদেশে বোমা হামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ হত্যা, লুটতরাজের রাজনীতি প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সেই বিএনপি জামাত এখন আমাদের গণতন্ত্রের কথা শোনায়, মানবাধিকার শেখায়, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করার জাতীয় আন্তর্জাতিক শক্তিগুলোর সমালোচনা করেন নানক। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, 15 আগস্ট হত্যাকাণ্ডের বিচার হতে দেবে না, এই ইন্ডিমেন্টি অধ্যাদেশকে পাশ করেছিল ফখরুল সাহেব। আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এখন গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, আইনের শাসনের কথা বলেন, তখন ঘোড়াও হাসে, কি বলে ওরা?
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয় ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।